পূজার জন্য আমাদের রেডি করে নেওয়া হয়েছে লুচি আর আলুর তরকারি সাদা সাদা। তো এখানে সব রিচুয়ালসের জোগাড় জানতে করা হচ্ছে, যেখানে মা আর কি জামাইদের ফোঁটা ফোঁটা দেবে। তো খাবার দাবার রেডি করে সাজানো হয়ে গেছে। তো জাস্ট এই প্রদীপ জ্বালাচ্ছে আমার বোন, তা জামাইদের আসার অপেক্ষায় এসে বসে সব রিচুয়ালস শুরু করে নেওয়া হবে। ওকে, রিচুয়ালসের সব পার্টগুলো দেখানো সম্ভব হচ্ছে না, তবুও যেটুকু পাচ্ছি সেটুকু ক্যাপশন করেছি। প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল এসব নিয়ে, তো সেই কারণে এখানে দেখতেই পাচ্ছ বড়ো মধ্যিখানে এদিকে মেচে এদিকে ছোটো তিনটে জামাই এখানে বসে গেছে, যেরকম আমরা তিন বোন। তো এখানে বসে দেওয়া হয়েছে, মা এবারে মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছে। সমস্যার কথা সবাই মোটামুটি ভুলে গেছে, আমার বর ফার্স্ট স্টার্ট করে তারপরে সবাই করলো। যাই হোক, এবারে খাবারের প্রিপারেশনের আগে আমরা এখানে লস্যি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম। তো এখানে আমার জেঠি মেয়ে এখানেই লস্যি বানাচ্ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা এবার চলে এসেছি রান্না ডিপার্টমেন্টে। এখানে ইলিশ মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, পাঁচ রকমের ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এখানে মাথাটা ভিজে নেওয়া হচ্ছে, মাথাটা সবার লেটে এসছে তো তাই ওটা লাস্টেই ভাজা হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে মাছের মাথাটা নুন ধুলো হলুদ মাখিয়ে নিচ্ছি, এখানে সরষা আর এখানে ডালের যে কারি ডালের যে ফোড়নটা হবে সেটা রেডি করা হচ্ছিল। ডাল এখানে সেদ্ধ করা হয়ে গেছে, ভাতের জন্য জলও বসে দিচ্ছি, ইলিশের ভাপাও রেডি মোটামুটি সরষা দিয়ে। ব্যাস এবারে হচ্ছে খাবার পরিবেশন করে দেওয়া হচ্ছে। এই আইডিয়াটা আমার দিদি, যেখানে ও একেবারে থালায় সাজিয়ে, এবারে ইচ্ছা ছিল মাটির থালায় আর কলাপাতা দিয়ে পরিবেশন করা হবে সব কটা জামাইকে। তো সেটাই করে দেওয়া হচ্ছে, এখানে একদম সুন্দর করে প্রপার করে সাজানো হয়েছে। এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, আর এদিকে দেখতে পাচ্ছ ভাজার মধ্যে পটল, বেগুন, আলু, ভেন্ডি আর সাথে যদি আলু ভাজা, ভাত আর এটা মাছের মাথা দিয়ে ডাল। আর রয়েছে মানে মেবি রয়েছে আপনার পাঁপড় আর চাটনি, মিষ্টি তো নর্মালি থাকে। ব্যাস এই ছিল আজকের মেনু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন যে আপনারা আপনাদের জামাই ষষ্ঠীতে কীভাবে সেলিব্রেট করলেন বা কী কী করলেন, জানলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, বাই।